प्रिय छात्र छात्रीबृंद एबीसीडी कलेजर पक्ष थेके जानाई शुभेच्छा और सालाम आसलामु आलैकुम। आमी मोहम्मद ओहिदुल इस्लाम सहकारी अध्यापक बांगला विभाग एबीसीडी कलेज चौगासा जशोर। आमी आज तुम्हारे एकादश श्रेणी बांगला गद्य थेके 52 दिनगुलो गद्य थेके गत दिन जे प्रश्नगुलो एमसीक्यू प्रश्न निये आलोचना करेछिलाम सेगुलो एवं तारपरे आरो किछु प्रश्न निये आलोचना करब। आज निश्चय गत दिनेर प्रश्न सम्पर्के एकटु धारणा तोमादेर मध्ये इतिमध्ये एसेछे, आशा करि सेगुलो निये एकटु आलोचना करब। तो आज नतून किछु प्रश्न निये शुरू करछि। बंगबंधु प्रथम बांगला भाषा भाषण दें कोथाय? एखाने चारटी उत्तर देया थाकबे, जेटी सठिक आमरा आमादेर पाठ्य बोइये पेयेछि सेटी एखाने उत्तर लिखते हबे। बंगबंधु प्रथम बांगला भाषाय भाषण दें कोथाय? क जातीय संसदे, ख जातिसंघे, ग लंडने, घ दिल्लीते। আমরা যারা 52 দিনগুলো ভালোভাবে পড়েছি নিশ্চয় তারা জানি যে বঙ্গবন্ধু প্রথমে জাতিসংঘে বাংলা ভাষায় ভাষণ দিয়েছিলেন, অর্থাৎ উত্তরটি হবে খ নম্বর, জাতিসংঘে। এরপরের প্রশ্ন, শেখ মুজিবুর রহমানের পিতার নাম কি? এটা একটি জ্ঞানমূলক প্রশ্ন। আমরা চারটি উত্তর দিচ্ছি, এখান থেকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। ক শেখ মতিউর রহমান, শেখ লুৎফর রহমান, গ মতিউর রহমান শেখ, ঘ লতিফুর রহমান শেখ। এখানে সঠিক উত্তরটি হবে শেখ লুৎফর রহমান। পরবর্তী প্রশ্ন, বঙ্গবন্ধু ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ দেন কোথা থেকে? বঙ্গবন্ধু ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ দেন কোথা থেকে? চারটি উত্তর দেখো। এক আগরতলা, খ পল্টন ময়দান, গ রেসকোর্স ময়দান, ঘ লালদিঘি ময়দান। আমরা যারা বাংলাদেশের সম্পর্কে বঙ্গবন্ধু সম্পর্কে অন্তত একটু জানি তারা এই প্রশ্নটির উত্তর নিয়ে বেশি বেগ পেতে হবে না আশা করি। এইটির উত্তর হবে রেসকোর্স ময়দান, অর্থাৎ তিনি রেসকোর্স ময়দান থেকে 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে কত তারিখে শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসেন? প্রশ্নটি আর একবার বলি, পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে কত তারিখে শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসেন? ক নম্বর প্রশ্নের উত্তর, 1971 সালের 17ই ডিসেম্বর, খ 1972 সালের 10ই জানুয়ারি, গ 1972 সালের 10ই এপ্রিল, ঘ 1972 সালের 16ই এপ্রিল। এটি সঠিক উত্তর হবে 1972 সালের 10ই জানুয়ারি। তিনি দীর্ঘদিন 1971 সালের 25শে মার্চ মধ্যরাতে, অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনী কর্তৃক গ্রেপ্তার হয়ে পাকিস্তানের কারাগারে নিক্ষিপ্ত হন। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর এই সামরিক জান্তা আর শেখ মুজিবুর রহমানকে বন্দি রাখতে পারেন না, তাই তো 1972 সালের 10ই জানুয়ারি তিনি মুক্তি পেয়ে দেশে প্রত্যাবর্তন করেন এবং আমাদের দেশ গঠনে একটা দিক নির্দেশনা আদর্শ বাস্তবায়ন করেন। এর পরবর্তী প্রশ্ন, বঙ্গবন্ধু জেলখানায় অনশন ধর্মঘট করেছিলেন কেন? বঙ্গবন্ধু জেলখানায় অনশন ধর্মঘট করেছিলেন কেন? প্রশ্নটি এমন, উত্তর চারটি দেখো দেয়া থাকবে। এরম মুক্তির জন্য,
দেশ শাসনের জন্য, কারাবন্দীদের মুক্তির জন্য, মাতৃভাষার জন্য। তিনি কেন আন্দোলন করেছিলেন, কেন অনশন ধর্মঘট করেছিলেন, এই উত্তরটি হবে গ নম্বর, কারাবন্দীদের মুক্তির জন্য। বিনা বিচারে দীর্ঘদিন জেলে থাকার কারণে তিনি অনশন ধর্মঘট করেছিলেন মুক্তির জন্য। পরবর্তী প্রশ্ন, 52 দিনগুলো রচনায় বঙ্গবন্ধুর জেল সঙ্গী ছিলেন কে? 52 দিনগুলো রচনায় আমরা আরেকজন সহকর্মী, সহযোদ্ধা শেখ মুজিবুর রহমানের সঙ্গী ছিলেন, শেখ মুজিবুর রহমানের সহযোদ্ধা ছিলেন, তিনি কে ছিলেন? প্রশ্নটি হচ্ছে এমন, উত্তর চারটি দেখো, ক খন্দকার মোস্তাক, খ মহিউদ্দিন আহমেদ, গ মাওলানা ভাসানী, ঘ মাওলানা তর্কবাগীশ। এখানে সঠিক উত্তরটি হচ্ছে খ নম্বর, মহিউদ্দিন আহমেদ। পরবর্তী প্রশ্ন, মহিউদ্দিনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কী হিসাবে বিবেচনা করা যায়? বন্ধু প্রশ্ন, উত্তর হচ্ছে চারটি, সহকর্মী, খ সহযোদ্ধা, গ ভাই, ঘ বিরুদ্ধ কর্মী। আমরা নিশ্চয় এতক্ষণে উত্তরটি জেনে গেছি, খ নম্বর সহযোদ্ধা। আমি পূর্ববর্তী প্রশ্নের মধ্যেও সেই কথাটি আলোচনা করেছিলাম। পরবর্তী প্রশ্ন, বঙ্গবন্ধু ও মহিউদ্দিনকে কোন জেলে পাঠানো হয়েছিল? বঙ্গবন্ধু ও মহিউদ্দিনকে কোন জেলে পাঠানো হয়েছিল? উত্তর চারটি, ক সিলেটের জেলে, খ কুমিল্লার জেলে, গ ঢাকার জেলে, ঘ ফরিদপুর জেলে। উত্তরটি হবে ঘ নম্বর, ফরিদপুর জেলে। শেখ মুজিবুর রহমান যে জেলে ছিলেন তার ডেপুটি জেলার কে ছিলেন? শেখ মুজিবুর রহমান যে জেলে ছিলেন তার ডেপুটি জেলার কে ছিলেন? চারটি উত্তর, ক মখলেসুর রহমান, খ আমির হোসেন, গ মহিউদ্দিন সাহেব, ঘ শামসুদ্দিন মিয়া। এখানে সঠিক উত্তরটি হবে মখলেসুর রহমান। ইয়া কিয়া বাত হাই আপ জেলখানায় মে? পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ইয়ে কিয়া বাত হাই আপ জেলখানা মে? এই প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু কী বলেছিলেন? এক, ক নম্বর কিসমত, খ মিছিল কর্তা হাই, গ মেরি নির্বুদ্ধিতা, ঘ প্রতিবাদী হাই। এখানে আমরা আমাদের মূল পাঠ্য বইয়ে দেখেছি যে একজন সুবেদার তাকে জিজ্ঞাসা করছিল, ইয়ে কিয়া বাত হাই আপ জেলখানা মে? সে আগেই পরিচিত ছিল, এক সময় সে গোপালগঞ্জে ছিল, এই সময় শেখ মুজিবুর রহমানকে তিনি চিনতেন, তাই তো যখন জেলখানায় তাকে দেখলো তখন সে বলছে, আপনি কেন জেলখানায়? তখন শেখ মুজিবুর রহমান উত্তর দিয়েছিলেন, কিসমত। অর্থাৎ উত্তরটি হবে ক নম্বর, ভাগ্যকে উনি দোষছিলেন যে ভাগ্য দোষে আসছে। পরবর্তী প্রশ্ন, সে মরাতেও শান্তি আছে বলতে বোঝানো হয়েছে, শেখ মুজিবুর রহমানকে যখন সিভিল সার্জন সাহেব বলছিলেন যে কেন আপনি মরতে যাবেন, এ দেশের মানুষ আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে, তখন তিনি উত্তর দিয়েছিলেন যে সে মরাতেও শান্তি আছে। এখানে সে মরাতে শান্তি আছে বলতে কী বোঝানো হয়েছে সে কথাটি একটু দেখি আমরা। চারটি উত্তর আছে, ক দেশের জন্য মৃত্যু, খ অনশন করে মৃত্যু, গ জেলখানাতে মৃত্যু, ঘ অন্যায়ের প্রতিবাদে মৃত্যু। এখানে সঠিক উত্তরটি হবে দেশের জন্য মৃত্যু। শেখ মুজিবুর রহমান অনেক বড় নেতা ছিলেন, তিনি অনেক উদার, অনেক জনগণের বন্ধু ছিলেন, যার জন্য তিনি নিজের জীবন নিয়ে কখনো ভাবেননি, দেশের জন্য মৃত্যুকে তিনি অনেক বড় ভেবেছেন, এভাবে শাস্তি, এভাবে জেল খাটাচ্ছে। পরবর্তী প্রশ্ন,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালের ইলেকশনে ওয়ার্কার ইনচার্জ ছিলেন? আমরা জানি এক সময় আমরা ব্রিটিশদের শাসনে ছিলাম, সেখান থেকে 1947 সালে আমাদের দেশ স্বাধীনতা লাভ করে। সেখানে কিছু সময় আমাদের এই প্রশ্ন নিয়ে সেই কথাটাই রয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালের ইলেকশনে ওয়ার্কার ইনচার্জ ছিলেন? এখানে উত্তরগুলো রয়েছে 1935 সালে, খ 1946 সালে, গ 1954 সালে, ঘ 1970 সালে। সঠিক উত্তরটি হবে 1946 সালে, অর্থাৎ খ নম্বর। আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেটি বারবার আলোচনা এবং নিজেদের ভিতরে পড়তে হবে। আমি বলি যে সৃজনশীল এবং এমসিকিউ প্রশ্নগুলো মুখস্থ করার কোনো বিষয় নয়, এগুলো নিয়ে যত বেশি আলোচনা করা হবে সেইগুলোই আমাদের ভিতরে গেঁথে যাবে এবং ওই জাতীয় কোনো প্রশ্ন আসলে আমরা উত্তর দিতে পারব ইনশাল্লাহ। তবে মুখস্থ করতে যাওয়া বা এর মুখস্থার মতো করে লিখতে যাওয়া এইটা হচ্ছে বোকামি। কখনোই আমি যে প্রশ্ন নিয়ে আলোচনা করছি এগুলোই আসবে এমন কোনো কথা নেই, বা তোমাদের হাতে যে সব বই আছে বইয়েরগুলোই যে আসবে এমন না। তবে মূল পাঠ্য বইটা যদি ভালো করে পড়া থাকে তবে ইনশাল্লাহ প্রশ্ন কমন হতেই হবে। আমি আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এবার বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন নিয়ে আলোচনা করব কয়েকটা। এতক্ষণ জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন, এবার হচ্ছে বহুপদী প্রশ্ন। এখানেও জ্ঞান অনুধাবন আছে। দেখো, তদানীন্তন মুখ্যমন্ত্রী নুরুল আমিনের চরিত্র বিচারে তাকে বলা যায়? উত্তরটি বহুপদী, এই জন্য এইভাবে প্রশ্ন আছে। তদানীন্তন মুখ্যমন্ত্রী নুরুল আমিনের চরিত্র বিচারে তাকে বলা যায়, কি বলা যায়? উচ্চতার দক্ষতামূলক একটা প্রশ্ন। এক, কুলাঙ্কার। দুই, পরগাছা। তিন, ভ্রষ্টাচারী। তাহলে কি বলছে? এক, কুলাঙ্গার। দুই, পরগাছা। তিন, ভ্রষ্টাচারী। নিচের কোন প্রশ্নটির কোনটি সঠিক? ক নম্বর আছে 1 ও 2, খ নম্বর আছে 1 ও 3, গ নম্বর আছে 2 ও 3, ঘ নম্বর আছে 1 2 3। নুরুল আমিনের চরিত্রে যে বৈশিষ্ট্যগুলো ছিল তাকে যা বলা যায় তার শেষ নেই, তবে এখানে যে তিনটি কথা আছে তিনটি তার জীবনের প্রযোজ্য, এই জন্য তার চরিত্রের এই তিনটি বৈশিষ্ট্যই ছিল বলে আমরা মনে করি, তাই উত্তর হবে ঘ নম্বর। এরপরের প্রশ্ন, শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে লালন করে আমরা হতে পারব? এটাও একটা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। বলছে শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে লালন করে আমরা হতে পারব, কি হতে পারব? এক, সত্যিকারের শাসক। দুই, সত্যিকারের দেশপ্রেমী। তিন, সত্যিকারের রাজনীতিবিদ। নিচের কোনটি সঠিক? এক ও দুই, দুই ও তিন, এক ও তিন, আর শেষে ঘ নম্বর আছে 1 2 ও 3। নিশ্চয় এতক্ষণে আমরা জেনে গেছি যে প্রশ্নটির উত্তর হবে ঘ নম্বর, অর্থাৎ এ তিনটি। সত্যিকারের শাসক হতে পারব, তার আদর্শ যদি আমাদের বুকে লালন করতে পারি তাহলে সত্যিকারের দেশপ্রেমী হতে পারব, সত্যিকারের রাজনীতিবিদ হতে পারব, যা বর্তমান সময়ে রাজনীতিবিদদের ভিতরে বড়ই অনুপস্থিত। বাঙালির স্বাধীনতা অর্জনে শেখ মুজিবুর রহমানের অবদান অপরিসীম। তিনি ছিলেন আপদহীন, নির্ভীক ও সত্যিকারের দেশপ্রেমী নেতা। আমরা যদি তার আদর্শকে বুকে নিয়ে সংগ্রাম, রাজনীতি, শাসন, দেশপ্রেম, রাজনীতি যাই করি না কেন, তাহলে বাস্তবায়ন করা খুবই সহজ। পরবর্তী প্রশ্ন,
52 দিনগুলো রচনায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে ফুটে ওঠা বৈশিষ্ট্যগুলো হলো, এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন, আবারও বলি, 52 দিনগুলো রচনায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে ফুটে ওঠা বৈশিষ্ট্যগুলো হলো, 1 আপসহীনতা, 2 আত্মত্যাগ, 3 দেশপ্রেম। নিচের কোনটি সঠিক? অনেকগুলো উত্তর থাক, 4টি উত্তর আছে, ক নম্বর 1 ও 2, খ নম্বর 1 ও 3, গ নম্বর 2 ও 3, ঘ নম্বর 1, 2 ও 3। এখানে সঠিক উত্তর হবে 3, অর্থাৎ 52 দিনগুলো রচনায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে ফুটে ওঠা বৈশিষ্ট্য এ তিনটি। তিনি ছিলেন আপসহীন, তিনি ছিলেন আত্মত্যাগী, তিনি ছিলেন দেশপ্রেম। তার ভিতরে ছিল দেশপ্রেম। পরবর্তী প্রশ্ন, শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন আমাদের কি শিক্ষা দেয়? শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন আমাদের শিক্ষা দেয়, কি শিক্ষা দেয়? আমরা পড়ি, 4টি উত্তরের মধ্যে একটি আমরা সঠিকটি বেছে নেব। 1 নম্বর, দেশ ও মানুষকে ভালোবাসতে। 2 নম্বর, রাজনৈতিক ডাকে সাড়া দিতে। 3 নম্বর, পরের জন্য নিজেকে বিলায় দিতে। নিচের কোনটি সঠিক? বলছে, 1 ক নম্বর 1 ও 2, খ নম্বর 1 ও 3, গ নম্বর 2 ও 3, ঘ নম্বর 1, 2 ও 3। এখানে যে প্রশ্নটি রয়েছে তার উত্তর আছে দুইটের মধ্যে। 1 আছে দেশপ্রেম ও মানুষকে ভালোবাসতে, আর পরের জন্য নিজেকে বিলায় দিতে। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে আমরা এই শিক্ষাটি পেয়েছি। একটি উদ্দীপক বলে, সেই উদ্দীপক থেকে দুইটি প্রশ্ন হবে। পারভেজ রহমান বিনা বিচারে রাজবন্দী হিসাবে দীর্ঘ সময় আটক রয়েছেন কারাগারে। ডেপুটি জেলার আদনান সাহেব তার প্রতিবাদী, ধর্মঘটে কাতর হয়ে আছেন। বলছে, পারভেজ রহমান বিনা বিচারে রাজবন্দী হিসাবে দীর্ঘ সময় আটক রয়েছেন কারাগারে। ডেপুটি জেলার আদনান সাহেব তার প্রতিবাদী, ধর্মঘটে কাতর হয়ে আছেন। প্রশ্ন হচ্ছে এখানে দুইটি। প্রথম প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে আদনান সাহেবের সঙ্গে 52 দিনগুলো রচনার কোন চরিত্রের সাদৃশ্য রয়েছেন? কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? 1 ক নম্বর আমিরুল ইসলাম, খ নম্বর মহিউদ্দিন আহমেদ, গ নম্বর মখলেসুর রহমান, ঘ নম্বর খান সাহেব ওসমান আলী। আমরা জানি যে তিনি যখন জেলখানায় বন্দি ছিলেন তখন জেলখানার জেলার ডেপুটি জেলার মখলেসুর রহমান শেখ মুজিবুরের প্রতি সদাই ছিলেন, তিনি তারকে ভালোবাসতেন তার আদর্শের জন্য। সেই জন্য এখানে আমরা আদনান সাহেবের সঙ্গে 52 দিনগুলো রচনার যে চরিত্রের মিল পাই তা হলো গ নম্বর মখলেসুর রহমান। আমরা জানি যে শেখ মুজিবুর রহমান যদিও পাকিস্তানিদের শত্রু ছিল, কিন্তু তিনি কারাগারে যখন যেখানে গেছেন, এমনকি কারা অভ্যন্তরে তিনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখনও তাকে কয়েদিরা হাতে তেল মালিশ করেছিলেন, ভালোবাসতেন তাকে, এতটাই ভালোবাসতেন যে তার জন্য জেলার ডেপুটি জেলার সাহেব মখলেসুর রহমানও কাতর ছিলেন। সেই কথাটি এই প্রশ্নের মধ্যে আছে। তারপরের প্রশ্ন, রচনার সাদৃশ্যপূর্ণ চরিত্রটি আমাদের সামনে স্পষ্ট করে দেয়। 1 পাষাণ হৃদয়ের মানুষগুলো পাশাপাশি কিছু ভালো মানুষ আছে, তাদের ভালোবাসা মমত্ববোধে সিক্ত হয় বন্দিরা। 3 তাদের আচার আচরণ দুঃখবোধ সৃষ্টি হয়। এই যে মখলেসুর রহমানের চরিত্রের সাথে বলছে রচনার সাদৃশ্যপূর্ণ চরিত্রটি আমাদের সামনে স্পষ্ট করে দেয় যে কথাটি, নিচের কোনটি সঠিক? তিনটে কথা বলা হয়েছে, পাষাণ হৃদয়ের মানুষগুলোর পাশাপাশিও যে ভালো মানুষ আছে
দুই নম্বর, তাদের ভালোবাসা মমত্ববোধে সিক্ত হয় বন্দিরা। তিন নম্বর, তাদের আসার আচরণে দুঃখবোধ সৃষ্টি হয়। ইতিমধ্যেই আমরা জেনে গেছি দুটো উত্তর হবে এক এবং দুই। এক আর দুই আছে গোয়া নম্বরে, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে গোয়া নম্বর। যে জেলখানায় থেকেও জেলার সাহেব তিনি বন্দীদের প্রতি যে সদয় আচরণ করেছেন, তাতে একটা কথা স্পষ্টভাবে ফুটে উঠেছে যে তখনকার দিনে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীর মাঝেও তাদেরই কর্মী বাহিনীর, তাদেরই চাকরিজীবী, তাদের অধীনে চাকরি করেও যে ভালো মানুষ ছিল তার প্রমাণ আছে এক এবং দুই নম্বরে। বলছে পাষাণ হৃদয়ের পাশাপাশি ভালো মানুষও কিছু তখন ছিল, আর তাদের ভালোবাসায় মমত্ববোধে সিক্ত হয়ে বন্দিরা খুশি ছিল। তাহলে উত্তর হবে গ নম্বর এক এবং দুই। আমি আজ এখানে ক্লাসটি সমাপ্ত করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি।